পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। বললাম তো কার কোথায় আগুন লাগিয়েছিলি? এভাবে বলবি না তাই তো? দাঁড়া, কিভাবে তোরা বলবি সেটা আমিও জানি। তোরা যেমন ওদের পরোয়া করিসনি, ওরাও তোদের পরোয়া করবে না। এবার বোঝ ওদের বস্তিতে আগুন লাগানোর সময় ওদের কি অবস্থা হয়েছিল। মাথা খারাপ হয়ে গেছে, বলছি বলে দে কে তোদের পাঠিয়েছিল, কে আগুন লাগাতে বলেছিল বল। মানুষ না মোমের পুতুল, তুমি ফুলের গায়ে মুছা যাচ্ছ, এত বড় একটা চেহারা বানিয়েছো আর এইটুকুতেই লাগে? ফুল ছুঁড়ে তো আর মারিনি আমাকে, ভালো মতোই ডান্ডা পেটা করেছে। আর আপনি তো ভালোই জানবেন আমাকে কি পিটান্না পিটিয়েছে। মানে আমি কি করে জানব? ডান্ডা খাওয়ার জন্য তো আপনি মেনো, এই ওষুধটা খাও। কি হলো? শিশিটা না খুলতে পারছি না, একটু খুলে দেন না প্লিজ। একটু ঢেলে দিন না প্লিজ। এনো দাও, আমায় দাও, ওষুধটা নষ্ট হবে। এনো আর শুনুন না, আমার না এই হাত আর এই পায়ের জায়গাটা আর কোমরের জায়গাটা খুব ব্যথা, নড়াচড়াও করতে পারছি না, একটু দেখে দিন না প্লিজ। নিখিল দাঁড়ো, হাতের কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা। এখানকার পেশি তো একবারই নর্মাল, অথচ সব জায়গাতেই ব্যথা ব্যথা করছে। চালাকি বের করছে, যেখানে আঘাত নেই সেখানটাতে একটু জোরে চাপ দি। আর শুনুন না, আপনি চলে যাচ্ছেন, আর কোনো ওষুধ দেবেন না? না, এতেই হয়ে যাবে? একটু অপেক্ষা করে দেখোই না হচ্ছে কিনা, আর যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে অন্য ডাক্তার দেখাতে পারো, দরজা খোলা আছে। না না, অন্য কোনো জায়গায় যাবো কেন? আপনার মতো এত বড় ডাক্তারের আন্ডারে চেক আপ করাচ্ছি, আমি অন্য কোথাও যাব না। তাহলে আমি যেগুলো বলছি সেগুলো চুপ করে শোনো আর বসে থাকো। শান কিরকম ওর সঙ্গে বাচ্চাদের মতন করছে না? ভাইকে কোনোদিন আমি এই রূপে দেখবো আমি ভাবতেই পারছি না। আচ্ছা আপনি তো এখানটা দেখলেনই না, দেখুন না এখানটা মনে হচ্ছে হাড়টা ভেঙে গেছে। তোমার কিচ্ছু হয়নি? আপনি শিওর? আপনি এখানটা দেখুন কেমন একটা ফুলে গেছে, একটু দেখুন প্লিজ। আচ্ছা আমি তো বলছি তোমার শান কি করছিস, কি ছাড় ওকে, আরে তুই যা তো, আমরা আছি, আমরা দেখে নিচ্ছি, তুই যা যা। আচ্ছা গৌরী কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না,
এত আশ্চর্য বেয়াদব ছেলে। গৌরী কোথায়, তাতে ওর কি দরকার? গৌরী গৌরী তো বাড়িতে নেই গো। আস্তে আস্তে, ও একটু বস্তিতে গেছে। ও বস্তি মানুষদের জন্য যা করছে এরকম কেউই করে না। ধন্য মেয়ে বটে, এত উপকারী মন ওর। সেই আর সেটার সার্টিফিকেট এখন এই ছেলেটার কাছ থেকে নিতে হবে। বড্ড বাড়াবাড়ি করছে। অসহ্য, বেশি বেশি আধিক্যতা। গৌরী যেন মানুষ নয়, কোনো মহামানবী, দয়ার দেবী। ঢং দেখে আর বাঁচি না। যত্তসব মা, মা কি বললে তুমি? কি বলে ডাকলে তুমি আমায়? তোমার এত সাহস হলো কি করে? কি আশ্চর্য, এতে সাহসের কি আছে মা? শৈল মা, সকলে আপনাকে শৈল মা বলেই ডাকে, আমিও তাই ডেকেছি। চলে যাচ্ছেন কেন শৈল মা? আমার যে আপনার কাছে কিছু চাওয়ার ছিল। আমার কাছে আবার তোমার চাওয়ার কি থাকতে পারে? আর আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু আপনি ছাড়া আমার কথা যে কেউ রাখতে পারবে না। এসব কথার মানে কি? আপনি তো সকলের দুঃখ দুর্দশা দূর করেন। আমার জীবনে অনেক দুঃখ কষ্ট, আপনি সেগুলো দূর করবেন না? বলো কিসের কিসের কষ্ট তোমার? আমি তো আমার জন্ম মুহূর্ত থেকেই কষ্ট পাচ্ছি। বলছি যে তুমি চাইলে তোমার কষ্টের কথা আমাদের নিঃসংকোচে বলতে পারো। আমার বাবা মা আমাকে জন্ম তো দিয়েছে, কিন্তু তারা মন থেকে চায়নি আমি পৃথিবীতে আসি। আচ্ছা আমার কি দোষ বলুন তো? আমি তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে চাইনি। যারা এনেছিল তারা তীব্র ঘৃণায় অবজ্ঞায় আমাকে ফেলে রেখে চলে গেছে। কে আমি, কাদের সন্তান, এই প্রশ্নের উত্তরটাই আমি খুঁজে বেড়াচ্ছি। আর উত্তরের পাশাপাশি খুঁজে বেড়াচ্ছি ওই মানুষ দুটোকে, যাদের জন্য আমি সারা জীবন কষ্ট পেয়েছি। তুমি এমনি কষ্ট পেও না, তুমি তো নিজের জোরে বড় হয়েছ। শৈল মা, আপনি তো জগতের মা, আপনি বলতে পারেন কোনো মা তার সন্তানকে কি করে ফেলে রেখে চলে যেতে পারে? একবার আমি তার সন্তানের জন্য মন কাঁদে না? নিজের রক্ত মজ্জা দিয়ে তিল তিল করে যাকে বড় করে তুলেছে তার প্রতি কোনো ফিলিংস নেই তার। এ কেমন মা বলুন তো, যার সন্তানের জন্য মায়ের মনে একটু ক্ষত থেকে যায় না? চুপ করো, চুপ করো, চুপ করো। কেন বলছো তুমি আমাকে এসব কথা? আমার কাছ থেকে সহানুভূতি আদায় করবে বলে আমাকে এই সমস্ত মন গড়া গল্প, এই সমস্ত মিথ্যে মিথ্যে গল্প তুমি আমাকে শোনাচ্ছ, তাই তো? তোমাকে আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না, বুঝেছো? তুমি চলে যাও এখান থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।